হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশিদুল ইসলাম আশিক। তোমরা সবাই অবগত আছো আমাদের সরকারি হাজী মোহাম্মদ মুসলিম কলেজের ডিগ্রি পাস প্রথম বর্ষের 2017-18 শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষার সময়সূচি চূড়ান্তভাবে প্রদান করা হয়েছে। তোমরা সবাই আরও অবগত আছো যে আমাদের পরীক্ষার হল সরকারি কমার্স কলেজে দেওয়া হয়েছে। তো সবার সুবিধার্থে আজকে আমি কমার্স কলেজের লোকেশনটা দেখাবো। অনেকে হয়তো চিনো, অনেকে হয়তো চিনো না। যারা চিনো না তাদের জন্য হয়তো সুবিধা হবে। আগ্রাবাদ অনেকে এসেছো, এটা হলো আগ্রাবাদ মোড়। চারদিকটা ভালোভাবে দেখে নাও। আগ্রাবাদ বাদামতলি মোড়। অনেকে সিএনজি নিয়ে বা বাসে করে এই বাদামতলি মোড় এসে নামবে। এই বাদামতলি মোড় নামার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আখতারুজ্জামান সেন্টার নামের একটা বহুতল ভবন আছে। এখানে আসলে একটা শপিং কমপ্লেক্স আখতারুজ্জামান সেন্টার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি শপিং কমপ্লেক্স আখতারুজ্জামান সেন্টার। এটার পাশে রোড দিয়ে আমরা ঢুকবো, সামান্য হাঁটলেই কমার্স কলেজ পেয়ে যাবো আমরা। ডাইরেক্ট সিএনজি নিয়ে আসলেও আপনাকে কমার্স কলেজ নামিয়ে দেবে তোমাদেরকে। এখন আমরা দেখাবো এখানে, এই রোড দিয়ে কিছুক্ষণ হাঁটলে কমার্স কলেজ পেয়ে যাবো আমরা। ওরিয়েন্ট রেস্টুরেন্ট, প্রায় 5 থেকে 6 মিনিট হাঁটতে হবে। আমি ক্যামেরাটা অফ করে রাখি, ওখানে গিয়ে আবার স্টার্ট করব। হোটেল শাংরিলা, সোজা পথে হাঁটছি আমরা। আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর, এই রোড দিয়ে আসলেই তোমরা পাবে। আমার বাসা যেহেতু এখানটাতেই, তাই আমার জন্য হয়তো সুবিধা, তোমাদের যারা দূরে আছো তাদের জন্য একটু কষ্ট হবে আর কি আসতে। এদিকে পার্সোনাল একটা কাজে আসা, এদিকে তো দেখলাম যে এটা করলে হয়তো সবার উপকার হবে, তাই করলাম আর কি। গ্রামীণ ফোন সার্ভিস সেন্টার। তো আমরা সোজা প্রায় 3-4 মিনিট ধরে হাঁটলাম, 3-4 মিনিটও না, আরও কম, 2 থেকে 3 মিনিট হাঁটলাম। এটা এখন আমরা ডান দিকে মোড় নিব, একদম শেষে এসে আমরা ডান দিকে ঢুকবো, ডানে রাস্তাতে ঢুকবো। যে হোটেল আগ্রাবাদ, বহুতল বিশিষ্ট চট্টগ্রামের উচ্চ বিলাসী হোটেল, হোটেল আগ্রাবাদ।
সামান্য সোজা এসে আবার বাম দিকে ঢুকবো। বামের রাস্তা দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সোজা হালকা হেঁটে আবার ডান দিকে হাঁটবো হালকা, কিন্তু সামনে চলে আসছে কমার্স কলেজ আমাদের। এতে আমরা চলে আসছি সরকারি কমার্স কলেজের মেন গেটে। মেন গেট আসলে কাপড় দ্বারা আবদ্ধ, এখন হয়তো কাজ চলছে। হ্যাঁ, কাজ চলছে, গেটের কাজ চলছে, আমরা দেখবো ভিতরে ঢুকবো। আমরা হ্যাঁ গেটের কাজ চলছে, তো কমার্স কলেজের ভিতরের চিত্র। কমার্স কলেজের ভিতরের চিত্র, ভিতরের ভিতর এই হলো কমার্স কলেজের ক্যাম্পাস, অসাধারণ সুন্দর, দৃষ্টিনন্দন। ব্যবস্থাপনা বিভাগ ভবন, পুরোটাই কমার্স কলেজের এরিয়া। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।